সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সেটি ওয়েস্ট বেঙ্গলে লোকেটেড এখানে অনেকগুলো পোস্ট রয়েছে এলডিসি ইউডিসি গ্রুপ ডি অনেকে এটা ভাবতে পারো যে ওয়েস্ট বেঙ্গলে তো আমি অ্যাপ্লাই করতে পারবো না কিন্তু তা নয় এই যে জবটি বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গলের যে বাঁকুড়ার ডিস্ট্রিক্ট থেকে সেখানে সকলে ইন্ডিয়ার যে কোনো জায়গার থেকে স্টুডেন্ট সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এবং কিভাবে অ্যাপ্লিকেশান করবে কি কোয়ালিফিকেশান রাখা হয়েছে তার জন্য কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে স্যালারি কী হবে সম্পূর্ণ ডিটেলস আজকে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটি তোমরা শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যারা ইচ্ছুক কোর্টে চাকরি করতে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নিশ্চয়ই করবে ওকে ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে এই সকল এই সকল যে রিক্রুটমেন্টের পিডিএফ সেটা এই টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে এবং ত্রিপুরা রাজ্যের যে টি টিএডিসির এক্সাম নয় তারিখে হতে চলেছে তার কিন্তু বিভিন্ন ক্লাসের পিডিএফও আমরা সেখানে প্রোভাইড করে থাকি তো সেগুলো তোমরা ফ্রি অফ কস্ট সেখান থেকে পেয়ে যাবে ওকে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার জিরো ওয়ান ডেটেড বাইশ মে দু হাজার চব্বিশে এসেছে ঠিক আছে এখানে কী বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন দ্য প্রেসক্রাইব পারফন মানে যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ সিটিজেন রয়েছ সকলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে নিচে এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং চব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ থেকে এই অ্যাপ্লিকেশনটি শুরু হচ্ছে এবং চব্বিশ ছয় দুই হাজার চব্বিশে পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি চলবে মানে এখানে এক মাসের সময় পুরো রয়েছে এই যে ওয়েবসাইট রয়েছে দুটো সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা সেখানে ভিজিট করলে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ভ্যাকেন্সিস কী কী রয়েছে আপার ডিভিশন ক্লার্পের টোটাল নাইন পোস্ট রয়েছে এবং সেখানে তোমাদের ব্রেকআপ রয়েছে ইউ আর এস সি কী আচ্ছা আমি সেগুলো কিন্তু ডিসকাস করবো না সেগুলো তোমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে সেখান থেকে সেটা দেখে নেবে ওকে লোয়ার ডিভিশন ক্লার্কে থার্টি নাইন পোস্ট রয়েছে অনেকগুলো ইউজ পোস্ট রয়েছে সেখানে সিল বিলিফের মধ্যে এখানে থ্রি রয়েছে এবং প্রসেস সার্ভারের মধ্যে নয়টি পোস্ট রয়েছে এবং গ্রুপ ডি যে পিওন নাইট গার্ড সেটার মধ্যে থার্টি নাইন পোস্ট রয়েছে ওকে লেভেল ফর পে রিজার্ভ মানে তোমাদের কত টাকা করে স্যালারি দেওয়া হবে আপার ডিভিশনের জন্য আটাইশ হাজার নয়শো থেকে চুয়াত্তর লোয়ার ডিভিশনের জন্য এখানে বাইশ থেকে আটান্ন তারপর সিল বিলিফের জন্য এখানে বাইশ থেকে আটান্ন হাজার প্রসেস সার্ভারের জন্য একুশ থেকে চুয়ান্ন হাজার গ্রুপ ডির জন্য সতেরো হাজার থেকে 43600 এখানে স্যালারি রয়েছে তো এখানে খুব ভালো স্যালারি রয়েছে যারা চাকরি করছো বা কোর্টে বা এইরকম আর লোয়ার ডিভিশন আপার ডিভিশন ক্লার্কের মধ্যে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে গোল্ডেন অপরচুনিটি রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন করার জন্য ইলিজিবিলিটি এখানে আঠারো বছরের নিচে যারা রয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না এবং চল্লিশ বছরের উপরে যারা রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না এজন ফার্স্ট জানুয়ারি দু হাজার জন্য রয়েছে ঠিক আছে রিল্যাক্সেশন তোমাদের এস সি এস জন্য ফোর্টি ফাইভ ইয়ার্সের রয়েছে দ্য আপার এজ লিমিট ফর পার্সনের ডিজিলিটি ফোর্টি ফাইভ ইয়ার্সের রয়েছে ওকে এস সি এস টির জন্য থ্রি ইয়ার্সের রিল্যাক্সেশন সেখানে তোমরা পেয়ে যাবে যেটা সবসময় পেয়ে থাকো এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর আপার ডিভিশন ক্লার্ক মাস্ট গ্র্যাজুয়েট হতে হবে রিকগনাইজ ইউনিভার্সিটি এবিং এ ফর কম্পিউটার তোমাদের সার্টিফিকেটের সঙ্গে থাকতে হবে যারা আপার ডিভিশনে অ্যাপ্লাই করছো যারা এলডিসির মধ্যে অ্যাপ্লাই করছো তাদের মাধ্যমিক এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ প্রসেসর বা গ্রুপ ডুয়ে মাস্ট এইট পাস তোমাদের হলে সেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে বাকি পোস্টগুলোর জন্য তোমাদের এইট পাস হলে সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মোড অফ এক্সামিনেশান এখানে যে আপার ডিভিশন ক্লার্ক রয়েছে তার জন্য এক্সামিনেশান হবে হান্ড্রেড মার্কসের তোমাদের ফেজ ওয়ানে হান্ড্রেড মার্কসের হবে দের উইল বি ফিফটি মাল্টিপল কোয়েশন জেনারেল ইংলিশ আচ্ছা এগুলা মোড অফ এক্সামিনেশান সেটা অনলাইন হবে এই যে সিলেবাসগুলো আমরা অন্য একটি ভিডিওর মধ্যে আলোচনা করবো ওকে ফেজ টু রয়েছে সেখানে কম্পিউটার ফেজ থ্রি ইন্টারভিউ রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এখানে ক্যান্ডিডেশিয়ালের রিটেন এক্সামিনেশান হান্ড্রেড হান্ড্রেড মার্কস কম্পার ফিফটি কোয়েশ্চন মার্ক ইচ ক্যারি টু মার্কস ওকে প্রসেস সার্ভারের জন্য রয়েছে সেখানে কোনো ইন্টারভিউ নেই সেটা শুধুমাত্র এক্সামিনেশনের মাধ্যমে হয়ে যাবে আচ্ছা আমরা এগুলো কিন্তু পরে আলোচনা করবো অন্য একটি ভিডিওর মধ্যে আজকে শুধু এই রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো যে ইম্পর্টেন্ট জিনিসগুলা রয়েছে সেটি আমরা ডিসকাস আজকে এই ভিডিওর মধ্যে শুধুমাত্র যে এক্সামিনেশন ফি রয়েছে সেখানে আপার ডিভিশনের ইউ আর অ্যান্ড আদার এক্সক্লুডিং এস সি এস টি এসটির জন্য এখানে তিনশো টাকা লোয়ার ডিভিশনের জন্য তিনশো টাকা ইউআর ক্ষেত্রে বাকিদের জন্য দুশো টাকা সিল জন্য এখানে তিনশো টাকা ইউআর জন্য বাকিদের জন্য দুশো টাকা প্রসেস সার্ভারের জন্য দুশো টাকা ইউ আর ক্যান্ডিডেটস এবং ওয়ান ফিফটি হচ্ছে এখানে এস এস জন্য তারপর এখানে গ্রুপ ডির জন্য রয়েছে দুশো টাকা এবং এস সি জন্য রয়েছে দেড়শো টাকা ঠিক আছে ফ্রেন্ডস এবং এই এই যে ই চালানের মধ্যে তোমাদের দিতে হবে এখানে সে এখান থেকে পড়ে নেবে তোমরা ঠিক আছে অ্যাপ্লিকেশন রিসিভ অনলাইন হলে অ্যাপ্লিকেশন ফি টু বি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অর ইন্টারনেট ব্যাংকিং অর ই চ্যানাল চ্যানাল চালান যে কোনোভাবে তোমরা সেখানে পেমেন্ট করতে পারবে বাকি এত বিশেষ কিছু নেই যদি তোমাদের কোনো কিছুতে ডাউট থেকে থাকে বা অ্যাপ্লিকেশন করতে কোনো ধরনের অসুবিধে হয়ে থাকে আমাকে কমেন্ট করে দেবে আমি সেখান থেকে তোমাদের প্রবলেমগুলো সলভ আউট করবো আমি কিন্তু সকলের যারা জেনুইন কমেন্ট করো আমি তাদের কিন্তু রিপ্লাই দিই আর যারা বাজে ওয়ার্ডে এখানে বলে থাকো অনেক কমেন্ট এসে থাকে আমি শুধু তাদের রিপ্লাই দিই না আর বাকি যারা করে থাকো আমি কিন্তু সেখান থেকে তোমাদের রিপ্লাই করি ওকে ফ্রেন্ডস সকলকে থ্যাংক ইউ